এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একবার যদি আমি বাড়ি পৌঁছাতে পারি না, তাহলে অলৌকিক সানা লেবার আর তোমার রেহাই নেই। Brishti! কি হয়েছেটা কি বৃষ্টি? স্যার কথা পরে বলবেন, আগে যান এখান থেকে সরুন। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি এক্সাইটেড হও না প্লিজ, তোমার তো শরীর ভালো নেই। স্যার আপনি আগে সরুন, কথা পরে বলবেন, যান আপনি সরবেন। আচ্ছা ঠিক আছে আমি সরে যাচ্ছি, রিল্যাক্স নাও, শরীর খারাপ প্লিজ। ঠিক আছে এবার শান্তি, তুমি তো কখনো আমার সাথে এভাবে কথা বলো না, মানে এত রাগ করে তো কখনো কথা বলো না, কি হয়েছে কি? ঘুমের মধ্যে মনে থাকে জানি এখন বৃষ্টি, আমি তো কিচ্ছু করিনি, তোমার চোখের ওপর যে চুলটা পড়েছিল আমি সেটা সরিয়ে দিচ্ছিলাম। বৃষ্টি কি হয়েছে প্লিজ প্লিজ বলো না কি হয়েছে? বৃষ্টি কি হয়েছে আমাকে বলো, আমার কিন্তু খুব ভয় লাগছে তোমাকে নিয়ে। কিছু না খুশি, তোমার কিছু একটা হয়েছে, নাহলে তুমি তো এইভাবে রিঅ্যাক্ট করার মানুষ নয়। আমি দেখছি মন্দির থেকে আসার পর থেকে তুমি একদম চুপ করে গেছো, আমার সঙ্গে কথা বলছো না, কি হয়েছে বৃষ্টি? আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে বলো না, এভাবে ওর থেকে দূরে সরে যেও না প্লিজ, আমার খুব ভয় করছে। কিছু না, আমার শরীরটা খারাপ লাগছে প্লিজ বৃষ্টি। আমার শরীর খারাপ লাগছে, আমাকে একটু একা থাকতে দিন। শরীর খারাপ লাগছে মানে কি হয়েছে? আমার মাথা ব্যথা করছে, আমাকে একা থাকতে দিন। আচ্ছা আমি মাথাটা টিপে দিই। আরে আমার দম বন্ধ লাগছে, আমি বারান্দায় গিয়ে শোবো। বারান্দায় কেন? ভাল লাগবে তাই বলছি আমি, অ্যাটলিস্ট কিছু পেতে দিই। লাগবে না বাবা, আমাকে একা থাকতে দিন ব্যাস। দরজাটা বন্ধ করে দিলে ভালো হয়। বলছি দরজাটা একটু খোলা রাখছি, কালকে তোমার ঘরে আসতে সুবিধা হবে। মধুশ্রী বলল যে এটা আগের বার যে অ্যাক্সিডেন্টটা হলো ব্রিজ থেকে পড়ে গিয়ে সেখানে মাথায় চোট পেয়েছিল, সেটার জন্যও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। পালানোর চেষ্টা করার আগে মনে ছিল না? বারবার বলেছিলাম চালাকি না করতে, তাহলে কেন পালানোর চেষ্টা করলে না? একটা কথা মনে রাখবে, আমি ভালোর ভালো আর খারাপের খুব খারাপ, আর এই কথাটা মনে রাখলে আপনার পক্ষেই ভালো। ভালো কি? যে কাজটা আপনি করছেন সেটা ভালো? একটা মানুষকে এখানে এনে বন্দি বানিয়ে রেখেছে, সোজা কথায় যেটাকে বলে কিডন্যাপ। কেন করেছেন? শুধুমাত্র টাকার জন্য? কত টাকা পাচ্ছেন? কত টাকা পাচ্ছেন? আমি একটা কথা বিশ্বাস করি, জীবন দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। তিনি যদি আমাকে এই রাস্তায় ঠেলে দেন দুটো ভাতের বন্দোবস্ত করার জন্য, তাহলে আমি কি করবো বলুন তো? তাই পৃথিবী তার কোনো কাজ নেই না? মাস্টারি করা বন্ধ করুন, ভালো লাগছে না। কি করবেন আমাকে নিয়ে? আমি জানি না। তাহলে কে জানে? বলা যাবে না। বাহ, খুব ভালো কাজ করছেন, তাই না? এটা ফল ভালো হবে না, আপনি সেটা জেনে রাখুন।